আমার মনে হয় 29 থেকে আমি 90% এরিয়াল, 10% যা বিবৃতি বেঁচে রয়েছে। বাট আজকে আমাদের সঙ্গে বিয়াস রয়েছে, যাকে আমি জলপরি বলে ডাকছি, বিকজ শি হ্যাজ ডান দ্য প্লেব্যাক ফর জলপরি অ্যান্ড শি ওয়াজ ভেরি ইয়াং, শি ওয়াজ 18 ওয়েন শি ওয়াজ রেকর্ডিং ইট 2019-এ। অ্যান্ড লেটস টক টু হার। আমি তো ভীষণই এক্সাইটেড, আমি তো অলরেডি লাইক টু ওভারওয়েলমড, এত ভালো রেসপন্স আমি সিরিয়াসলি ভাবিনি। অ্যান্ড আই এম জাস্ট রিয়েলি এক্সাইটেড, আই এম এক্সাইটেড ফর দ্য ফিল্ম অলসো, সো ইয়া আই এম জাস্ট ভেরি গ্রেটফুল অলসো। তোমার কাছে গানটা একটু শুনি। কোথায় শেষ জানা দেখে আলি রুদ্দুরে হারিয়েছে ঠিকানা, উদাসী মেঘেদে এই সফরে জল পরে ওরে কিছু ম্যাজিক প্রহরে ধুলো ঝড়ের টহলে ভাঙা মনের মহলে যাবে না বলে তবু কেন সময় চলে যায়। থ্যাংক ইউ। আর যেটুকু বুঝছি মানে বরবটির সাথে গানের একটা ভীষণ রকম একটা ব্যাপার আছে, তোমার সব থেকে প্রিয় গান কোনটা? আই থিঙ্ক যেটা আজকে লঞ্চ করেছে ডাক এসে যায়, জলপরি আমার হট ফেভারিট ছিল, বাট আই থিঙ্ক একটু আমি বায়াসড হয়ে পড়েছি ডাক এসে যায়ের প্রতি। And don't take any offense. আমার নিজেরই ডাক এসে যায় অনেক ফরেন। I think I'm just in love with the song. আর তুমি তোমার প্রথম গান এটার পরে কিরকম ফিডব্যাক পাচ্ছ? Overwhelming, like এত সবাই এত ভালো ভালো, আর আমি জাস্ট মানে at that time I was 18, তো আমি obviously ভাবছি যে এখন জুনিয়র শুনলে আমি ভাবি এখন কত ভালো আরও ম্যাচিওর গাইতে পারতাম। কিন্তু আমি এটা মহিকদাকে বলেওছি, মহিকদা মানে যিনি আর কি কম্পোজ করেছেন গানটা, আমাকে মহিকদা বলেছে এই ইনোসেন্সটা হয়তো থাকতো না। বাট আই ফিল যে যে ইনোসেন্সের সঙ্গে ইউ হ্যাভ সাং দ্য সং, ইভেন এরিয়ালের ক্যারেক্টারটাও ইজ ফুল অফ ইনোসেন্স, সো আই থিঙ্ক দ্যাট কমপ্লিমেন্টেড দ্য বোথ অফ আস, কমপ্লিমেন্টেড ইচ আদার, আই থিঙ্ক সো ইয়া। আমি জানি না, আমি না কিছুই ফিল করতে পারছি না, আই ওয়াজ ওভারওয়েলমড টিল আ পয়েন্ট অফ টাইম, রাইট নাও আই এম জাস্ট নাম্ব, আই এম ফিলিং নাথিং, বিকজ 3 বছর পর পুরো ব্যাপারটা, আমরা শুটিং স্টার্ট করেছিলাম 27-এ, এখন 11th August আমাদের রিলিজ, আমি না সত্যি বুঝতে পারছি না কী ফিল করা উচিত, তো মেবি বড় পর্দায় দেখে তারপর আমি বুঝতে পারবো যে আমি ফিলিং সামথিং, রাইট নাও আই এম জাস্ট নাম্ব।